अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आध घंटा पूर्ण होते मात्र 2 मिनट बाकी। সময় শেষ। ঝুলো পরিষ্কার হয়ে গেছে। সরি দাদাবাবু, ভুল করে পাটা পিছলে গেছিল, সরি। জানতাম আমি কোনো কাজ তুমি ভালো করে করতে পারবে না। টেরা চোখে কেউ ভালো করে কাজ করতে পারে? টেরা চোখ। সরি বড়মা, আমার ভুল করে পাটা পিছলে গেছিল। আপনি প্লিজ আমাকে কাজটা ছাড়িয়ে দেবেন না, আমার পয়সার খুব দরকার বড়মা, প্লিজ। কথা অনেক হচ্ছে, আমি কিছু শুনতে চাই না, বেরো এখান থেকে। মা, ওর কিন্তু ভুলটা নয়, তোমারই ওকে কোনো টুল বা চেয়ার দেওয়া উচিত ছিল। আর এমনিতেও জাল এত উপরে রয়েছে যে নরমাল মানুষও পা পিছলে যায়। আরে ও তো আমাদের জিজ্ঞেসই করেনি, নিজেই ঝুল ঝাড়তে এসেছে। কিন্তু মা, ও যখন মন্দি কাজ করছে তুমি ওকেই রাখো না। আর এমনিতেও তোমারও হেল্প হয়ে যাবে, আর আমি ভালো কফি পেলে আমার মুডটাও ভালো থাকবে। তুমি রাখো না ওকে। হ্যাঁ বড়মা, প্লিজ, আমি পুরো মন দিয়ে কাজ করব, কিচ্ছু ভুল করব না, কোনো জিনিসের ক্ষতি হবে না, আপনি দেখবেন, একেবারে নিজের বাড়ি মনে করে কাজ করব। প্লিজ আমাকে কাজটা ছাড়িয়ে দেবেন না। মা, ও এত করে বলছে যখন ওকেই রেখে দিন না, তাছাড়াও আপনি যা কাজ দিয়েছিলেন ও তো করেই দেখিয়েছে। আচ্ছা ঠিক আছে, কাজে রাখছি তোমাকে। হ্যাঁ থ্যাংক ইউ। কিন্তু আর কোনো যদি ভুল করো তাহলে জিনিসপত্র গুছিয়ে নিও, সঙ্গে সঙ্গে বের করে দেব। ঋতু, হ্যাঁ কাজ বুঝিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ। তুমি কিন্তু মাকে রাজি করিয়েই নিলে। বৌদি, এবার তো শুধু শুরু।
লক্ষ্য তো এখনো অনেক দূর। নিহার বাবুর স্মৃতি ফিরিয়ে আনতে হবে আর ওনার জীবনে আবার আমাকে ফিরে যেতে হবে। নিহারের জীবন থেকে রুচিতার নাম যখন মুছেই গেছে তখন আমি ওর সব জিনিসপত্র এই বাড়ি থেকে দূর করে দেব। এবার খুব শিগগিরই ওদের দুজনের ডিভোর্স করাতে হবে, যাতে ওই রুচিতা নিহারের উপর আইনি অধিকার ফলাতে না আসে। ডিভোর্স? বৌমা তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না। আমি মানছি যে রুচিতা গাড়ি চালিয়ে ভুল করেছে আর তাই জন্য আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কিন্তু ডিভোর্স? মা, রুচিতার ওই ভুল আমার ছেলে জীবন নিতে পারত। ঠাকুর না করুক আমার নিহারের যদি কিছু হয়ে যেত। আর তাছাড়া যেদিন থেকে ওই মেয়েটা আমার ছেলের জীবনে এসেছে এক মুহূর্তের জন্য শান্তি পায়নি, আর দেখো রুচিতা যাওয়ার পর কি শান্তিতে আছে আমার নিহার। মা, তুমি মানো বা না মানো কিন্তু রুচিতা আর নিহারকে আলাদা করার সিদ্ধান্ত স্বয়ং ভগবানের। তাই তো দেখো না, ওই রুচিতাকে ছাড়া আমার ছেলে সব কিছু মনে আছে, সব কিছু। ঠিকই বলছো তুমি, হয়তো নিহার আর রুচিতা আলাদা হয়ে গেলেই সব দিক থেকে ভালো। যতদিন রুচিতা আর নিহার চিরকালের মতো আলাদা না হয়ে যায় আমি শান্তিতে থাকবো না। ওদের দুজনের মধ্যে কার যেটুকু অংশ বাকি আছে তাকে ছাই বানিয়ে দেব আমি। ঋতু, রুচিতার সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? ভাবছিলাম একবার ওর সঙ্গে দেখা করে আসি। না, কিন্তু আসলে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো। ওই বদ্যাদাবাবু, আপনার চা। ওকে, এটাই বলতে যাচ্ছিলাম যে আমরা নতুন কাজের লোক রেখেছি, ও সেই মেয়েটা। আচ্ছা, এখানে এনে রেখে দাও। হ্যাঁ, আমি চেঞ্জ করে আসছি। রুচিতা, দেখো প্রতীককে তোমার ব্যাপারে আমায় বলতেই হবে, আমি ওকে মিথ্যে কথা বলতে পারবো না। এক্ষুনি তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। না বৌদি, প্লিজ তুমি টেনশন করো না, ও কাউকে কিচ্ছু বলবে না। কিন্তু বৌদি, ওনাকে তো নিজের পরিবারের কাছে মিথ্যে বলতেই হবে, না চাইতেও আমরা তো এই পাপটা নিজেদের মাথায় নিচ্ছি। দাদাকে এটা করতে দেওয়া ঠিক না। ঠিক আছে, কিন্তু রুচিতা তুমি যা করতে চাইছো এখন সেগুলো তাড়াতাড়ি করো। হ্যাঁ বৌদি, আমি আজকে রাতেই প্রথম চেষ্টা করব। সরি নিহার বাবু, আপনার হোয়াইট টি-শার্টটা আমি পুরো খারাপ করে দিলাম। অ্যাকচুয়ালি এখন এটা বেটার লাগছে, আগে খুব বোরিং ছিল। এটা এভাবে রং করলে তুমি যেভাবে আমার জীবনটা রাঙিয়ে দিয়েছো। আমি আগে কেমন বোরিং আর ব্ল্যাক এন্ড হোয়াইট জীবন যাপন করছিলাম, তবে তুমি যখন আমাকে তোমার রঙে রাঙিয়ে দিয়েছো তাহলে আমিও তোমাকে আমার রঙে কেন রাঙাবো না। না নিহার বাবু, প্লিজ আমাকে মাখাবেন না, রং তো লাগাতেই হবে। আরে এই রংটা আমার সারা জীবন মনে থাকবে রুচিতা। আমারও। এই রং যেন আপনাকে আমার কথা মনে করিয়ে দেয়, ভগবান করুক এই আইডিয়াটা যেন ফুলফিল হয়।
ক্ষমা করে দিন দাদাবাবু, ভুল করে হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আমার পায়ের তলায় ওই খেলনাটা ছিল। এরকমটা আর কখনো হবে না, ক্ষমা করে দিন, আর কখনো হবে না। সরি দাদাবাবু। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।